আসসালামু আলাইকুম, আকলিমাস ব্লগে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ফুলকপি দিয়ে দারুণ মজাদার দুইটা রেসিপি। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আমি ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি। এখন একটা বুলে পানি দিয়ে আমি ফুলকপিটা 5 মিনিট ভিজিয়ে রাখব। এতে করে যদি কপির ভিতরে পোকা থাকে তাহলে পানির উপরে উঠে আসবে। আমি এখানে পানি থেকে কপিটা উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে আমি পানি গরম করে নিব, এর মধ্যে দিয়ে দিব কপির টুকরোগুলো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অল্প একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখান থেকে কয়েক টুকরা কপি উঠিয়ে নিব। আমি এখন কয়েক টুকরা কপি উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে পানি শুকিয়ে নিব। আমার কফিগুলো ওঠানো হয়ে গেছে, আর বাকিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার কফি সিদ্ধ করা। এখন একটা প্যানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোর সাথে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা, মরিচ আর পেঁয়াজ কুচি। আমি এখানে শুকনো মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নিব। আমার মরিচটা গুঁড়ো করা হয়ে গেছে, আর পেঁয়াজ কুচি আর ধনে পাতাগুলো আমি একসাথে মিক্সড করে নিব। এরপর সিদ্ধ করে রাখা কফিগুলো আমি গলিয়ে নিব। গলানো হয়ে গেলে আমি এর মধ্যে মাখিয়ে রাখা মরিচ ভর্তাটাও পরিমাণ মতো দিয়ে দিব। হয়ে গেল আমার ফুলকপির মজাদার ভর্তা। আর এখানে আমি বেসন মাখিয়ে নিয়েছি, বেসনে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। এরপর উঠিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো আমি বেসন দিয়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে একটা প্যানে তেল গরম করে নিব, আর তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো ভেজে নিব। আমি এখানে বেসন দিয়ে মাখিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো ভেজে নিচ্ছি। আমার ফুলকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। ফুলকপির টুকরোগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমার ফুলকপির টুকরোগুলো উঠানো হয়ে গেছে। এরপর আমি আবার বাকি ফুলকপির টুকরোগুলোও দিয়ে দিব, এবং একইভাবে আমি সবগুলি টুকরো ভালোভাবে ভেজে নিব। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি মুচমুচে করে ফুলকপির টুকরোগুলো ভেজে নিব। হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আল্লাহ হাফেজ।